পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার ইকরা শিল্প তালুকের একটি কারখানার গেটের সামনে। পথ দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার দুধারে কারখানার পণ্যবাহী লরি দাঁড় করানোর ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে। আমরা গ্রামে ওখানে মোড়ে বসেছিলাম, তারপরে হঠাৎ খবর যায় আমাদের কাছে যে এখানে ভগবতীর কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা শুনে দৌড়ে আসি, এসে পথে দেখি তো কোনো বডি তো এখানে নেই, শুধু রক্ত আর কিছু ইয়ে পড়ে রয়েছে। আর যে গাড়িটা আশা করি অ্যাক্সিডেন্ট করেছিল সে গাড়িটাও ছিল। তো এই অ্যাক্সিডেন্ট আজকে ঘটেছে একটা, এটার পরে আপনারা মিলিয়ে রাখবেন, মিডিয়ার সামনে আমাদের রইল এই ফুটেজ রইবে যে অ্যাক্সিডেন্ট ভবিষ্যতে আরও ঘটবে। কি কারণ হয়েছে দু সাইডকে এতভাবে ব্লকেজ করে রোডটা একটা কনজাস্টেড, সাধারণ মানুষ বেরোবার রাস্তা নাই, স্কুল তো এখন বন্ধ আছে। তাই যদি স্কুল কলেজ খোলা থাকতো তাহলে এই রোডে যে কোনো স্কুলের স্টুডেন্টদের দুর্ঘটনা ঘটবে। মানে রাস্তার উপর কি গাড়ি লাগানো থাকে? রাস্তার ওপরে গাড়ি, রাস্তার ওপরে গাড়ি থাকে। গাড়িগুলো কি পার্কিং এ লাগানো হয় না রাস্তা? কোনো পার্কিং নেই, কোনো পার্কিং নেই। ডিমান্ড কি করছেন? ডিমান্ড আমাদের রাস্তা, আমাদের যেন রাস্তা সবসময় ক্লিয়ার থাকে, আমাদের গ্রামের মানুষ বা আরো যারা যাতায়াত করছে তাদের যেন কোনো অসুবিধা না হয়। মানে আমরা আমাদেরকে যেটা অভিযোগ এলো যে স্থানীয় মানুষের প্রতিবাদ করতে গেলে ফ্যাক্টরির লোক মারধর করেছে। হ্যাঁ, স্থানীয় মানুষ সেটা জানি না, আমি যখন এসেছি তখন এসে দেখেছি যে পুলিশের ভিড়। ঠিক আছে, এমপ্লয়ি যাচ্ছিল আর ওইদার থেকে একটা বারো চাকা গাড়ি আসছিলো। হ্যাঁ, কোনো কারণে আমি স্পটে যেহেতু ছিলাম না, কোনো কারণে আমি খবর পেলাম যে একটা ছেলে বাইকে করে ডিউটি থেকে বাড়ি যাচ্ছিল, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর স্পট ডেথ হয়ে গেছে। আমি খবর পেয়ে সমস্ত গ্রামের অনেক লোক আসে, এসে পরে দেখি তাড়াতাড়ি লাশটাকে নিয়ে চলে গেছে। আসার পর এখানে মানুষ জমায়েত হয়, বিক্ষোভ দেখায় গ্রামের মানুষ সব। বিক্ষোভ দেখানোর ফলে সিকিউরিটিরা সব ভেতরে চলে যায়, ভেতর থেকে ওরা ইট পাটকেল ছোড়ে আমাদের উপর। হ্যাঁ, আমাদের ছেলেরা তখন গ্রামের ছেলেরা সব ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হওয়ার পর হ্যাঁ তখন ওরা সব পালিয়ে যায়। তারপরে পুলিশ আসে, পুলিশ এসে হ্যাঁ আলোচনা করি যে আমাদের মেন সমস্যা মানে প্রতিবাদ করতে গেলে আপনাদেরকে মারধর করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইট পাটকেল ছোড়েছে ভেতর থেকে সিকিউরিটিরা, আমাদের এই যে 16 তারিখ থেকে স্কুল খুলবে, বাইরে থেকে সব স্টুডেন্টরা পড়তে আসে, তাদের 11টার সময় আপনারা আসবেন। পথদর্শী যারা দেখবেন একটা বড় সাইকেল নিয়ে একটা হেঁটে বেরোনো যায় না। যে মারা গেছে তার কি কোনো পরিচয় জানা গেছে? না, পরিচয় জানেনি এখনো। উত্তেজিত জনতা বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। মাল আসছে আসছে লোকাল রাস্তায়, সিঙ্গল রাস্তায়, তার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। একজন অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মারা গেছে। ওপেন ওপেন ফিল্ড চালাচ্ছে 16 তারিখ স্কুল, আমাদের বড় এখানে এখানে বসন্ত বিজয় হাই স্কুল আছে, এখানে এখানে 400-500 ছেলে পড়ে। 16 তারিখ স্কুল খুললে যে রাস্তায় আসা যাওয়া করে। আজকের ঘটনাটা কী হলো? আজকের ঘটনাটাই অ্যাক্সিডেন্ট হয়েছে, ডেথ হয়ে স্পট ডেথ হয়ে গেছে। একমাত্র লাইসেন্স কার্ডের প্রাইভেট লিমিটেডের জন্য আমাদের কাছে এই যে রাস্তা, মেন রাস্তা, এটা এটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা। আপনি অন্য সময় এসে দেখতে পাবেন একটা মানুষ হেঁটে পেরোবার রাস্তা থাকে না, এমনভাবে এরা ব্লক করে রাখে। এখানে কিছু বাউন্সার নামে কিছু গুন্ডা রেখেছে এরা, কারখানা কর্তৃপক্ষ কিছু বলতে গেলে তার ধমকি দেয় তারা। একাধিক এর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল বলেছিলাম, জানিয়েছিলাম, আমরা দেখছি দেখবো করে সপ্তাহখানিক ঠিক ছিল, তারপর আবার সেই রাস্তার মধ্যে পার্কিং করছে গাড়িগুলো, মানুষ পেরোতে পারে না। ঘটনাটা ঘটার কারণ কি? মানুষ পেরোতে পারেনি আর মেরে দিয়েছি।
তার পরিচয় জানা গেছে? না, জানা যাই হোক, একটা মানুষ, এটা আমি হতে পারতাম তো। এটা আমার একটা কাকা ছিল, এক মাস আগে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল, মরেনি ভাগ্য ভালো। মানে আপনারা কি ডিমান্ড করছেন এখন? আমরা ডিমান্ড করছি এই রাস্তাটা ভিএলআর থেকে মেজারমেন্ট করো, যতটা সিটি রাস্তা আছে তার দুপাশে মার্কিং করে দেওয়া হোক, ঠিক আছে? এটা রাস্তা, রাস্তার পাশে পার্কিং করো। এটা যদি না হয় আগামী দিনে আবার রাস্তায় পার্কিং করবে, তখন ওরা বলবে এটা আমাদের জায়গা, এটা রাস্তা নয়। সে বিতর্ক চলতে থাকবে, সমাধান কিচ্ছু হবে না, স্থায়ী সমাধানের জন্য মার্কিং করতে হবে। এগুলা পোস্ট অফিস থেকে এগুলা স্টেশন পর্যন্ত রাস্তা দু সাইড মার্কিং করে দেওয়া হবে। মানে কি মনে হচ্ছে আজকে যে দুর্ঘটনা ঘটেছে এটা কি পার্কিং এর জন্যই? একদম, আর অন্য কোনো কারণ নেই। আপনি অন্য সময় এলে বুঝতে পারবেন, একটা মানুষ হেঁটে পেরোতে পারে না, গাড়ি সাইকেল তো দূরের কথা, দাঁড়িয়ে থাকতে হয়, অন্য রাস্তা দিয়ে আসতে হয়, তো এটা প্রধান রাস্তা হয়ে যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।